সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মৃত্যুর খবর নিশ্চিত করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সৌদির একটি গোয়েন্দা সংস্থা ইনাহি অনাহি রাজিওন গত মাসে সৌদি আরবের রাজপ্রাসাদের সামনে গোলাগুলির ঘটনার পর থেকেই দেশটির সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে আর জনসম্মুখে দেখা যাচ্ছে না এই খবর দিয়েছে রাশিয়ার প্রভাবশালী গণমাধ্যম স্ফুরনিক নিউজ ইরানের বিভিন্ন গণমাধ্যমের বরাদ দিয়ে স্পুটনিক জানিয়েছে বেশ কিছুদিন ধরে তিনি জনসমক্ষে আসছেন না গত মাসের ওই ঘটনাটি অভ্যুত্থানের ঘটনা ছিল দাবি করে তারা বলেছে যে ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল তাতে হয়তো উত্তরাধিকের যুবরাজ নিহত হয়ে থাকতে পারেন ইরানি গণমাধ্যম প্রেস টিভি ফার্স ও খিসানের উল্লেখ করে স্পুটনিক নিউজ বলেছে অভ্যুত্থানের সময় সৌদি বাদশাহ সালমান একটি সামরিক বাংকারে আশ্রয় নেন এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে অভ্যুত্থানকারীদের তীব্র সংঘর্ষ শুরু হয় তবে সৌদি আরব কর্তৃপক্ষ তখন জানিয়েছিল রাজপ্রাসাদের কাছে একটি ড্রোন উড়তে দেখে তা গুলি করে নামানো হয় ওই সময় উত্তরাধিকারী যুবরাজকে একটি মার্কিন ঘাঁটিতে নিয়ে যাওয়া হয় বলে জানানো হয় স্পুটনিকের প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরবের গোয়েন্দা সংস্থার একটি সূত্র অন্য একটি দেশকে জানিয়েছে যে ওই রাতে গোলাগুলির সময় উত্তরাধিকারী যুবরাজের গায়ে দুটি গুলি লাগে কিন্তু তারপরে তার ভাগ্যে কি ঘটেছে তা ওই সূত্রটি জানতে পারেনি তবে সৌদি উত্তরাধিকারী যুবরাজ সাধারণত প্রায়ই গণমাধ্যমের সামনে উপস্থিত হয়ে থাকেন কিন্তু দীর্ঘ সাতাশ দিন তিনি গণমাধ্যমের সামনে আসছেন না এ কারণে তার মৃত্যুর গুজব নানা ডালপালা মেলছে এছাড়া গত মাসের শেষের দিকে এছাড়া গত মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেরও সৌদি আরব সফরের সময় উত্তরাধিকারী যুবরাজকে দেখা যায়নি অবশ্য সৌদি যুবরাজের মৃত্যু রহস্য যখন ক্রুমেই দানা বাঁধছে ঠিক তখন আশঙ্কা উড়িয়ে দিতে সৌদি কর্তৃপক্ষ বত্রিশ বছর বয়সী সালমানের ছবি প্রকাশ করেছে এসপিএ তাদের টুইটের পাতায় শুক্রবার যুবরাজ সালমানের ছবি প্রকাশ করেছে টুইটার পোস্টে বলা হয় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বেঁচে আছেন এবং সুস্থ আসেন গণমাধ্যমে সম্প্রতি তাকে ঘিরে অপপ্রচারও করা সমালোচনা হয় ওই টুইটে প্রকাশিত ছবিতে মিশরের প্রেসিডেন্ট ফাত্তাহ আল সিসি এবং আবুধাবি ও বাহরাইনের নেতাদের সঙ্গে যুবরাজকে দেখা গেছে কিন্তু টুইটারে প্রকাশিত ছবিতেও রহস্যের জট উদ্ঘাটন হচ্ছে না কর্তৃপক্ষের প্রকাশিত ছবিটি স্থিরচিত্র হওয়ায় সেটি যুবরাজ সালমানের সাম্প্রতিক ছবি কিনে সেই রহস্য রয়েই গেছে তবে কিছুটা হলেও ভ্রান্ত ধারণা দূর হয়েছে সরাসরি সামনে আসলে তখনই হয়তোবা আর গুঞ্জন থাকবে না বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় আসলে কি এটি একটি গুঞ্জন বা ভুয়া খবর নাকি সত্যি সৌদি যুবরাজ নিহত হয়েছেন আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আজকের বিষয় সৌদি আরবের অদ্ভুত এবং অজানা দশটি তথ্য সৌদি আরব সম্পর্কে আমরা কি জানি অনেকে অনেক কিছুই হয়তোবা জানি আবার অনেকে অনেক কিছুই জানি না আমরা হয়তোবা জানি যে এটি মধ্যপ্রাচ্যে অবস্থিত এবং এটি একটি অদ্ভুত এবং বিতর্কিত দেশ যেখানে পুরো পশ্চিমা বিশ্ব এটিকে বন্ধু হিসেবে বিবেচনা করে তবুও নিজের চোখের সামনে দিয়ে কিছু মৌলিক মানবাধিকার লঙ্ঘন হতে দেখা এই দেশে নতুন কিছুই নয় তবে যাই হোক এটি তাদের নিজেদের রাষ্ট্র তাদের সংস্কৃতি এবং তাদের সিদ্ধান্ত যে তারা তাদের দেশ কীভাবে শাসন করবে তা যতই উদ্ভট অথবা বর্বর হোক না কেন চলুন আমরা দেখে নিই এই রাষ্ট্র সম্পর্কে দশটি অজানা তথ্য সৌদি আরবে মৃত্যুদণ্ড অত্যন্ত সাধারণ একটি বিষয় দু হাজার সালেও ঊনসত্তর জনকে প্রকাশ্যে তাদের গলা কেটে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তবে বর্তমানে অপরাধীদের গলা না কেটে তাদের দিকে গুলি গুলিছোড়ার প্রচলন শুরু হয়েছে সৌদি আরবে এক লিটার তেলের চেয়ে এক লিটার বিশুদ্ধ পানির মূল্য অনেক বেশি এটির মূল কারণ হলো এই দেশে প্রচুর পরিমাণে তেল মজুত রয়েছে কিন্তু সহজে পানি পাওয়া যায় না কারণ এই দেশটির অধিকাংশ জায়গায় মরুভূমি যেখানে পানি পাওয়া খুবই কষ্টসাধ্য সৌদি আরবে নির্মাণ করা হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন যে চলতি বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হলে এটি হবে বিশ্বের প্রথম ভবন যা এক কিলোমিটারের চেয়েও বেশি উঁচু এতে থাকবে বিলাসবহুল হোটেল অফিস এবং অ্যাপার্টমেন্ট সৌদি আরবে ব্যক্তিগত নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য আপনি কখনও কোনো নারী দিকে আপনার ক্যামেরা তুলতে পারবেন যদি ছবি তোলার প্রয়োজন হয় ছবি তোলার আগে অবশ্যই তাদের অনুমতি নিতে হবে তাছাড়া সেখানে যদি কেউ অনুমতি ছাড়া কারো ছবি তোলে তাহলে চাইলেই ক্যামেরা ভেঙে দিতে পারে অথবা অন্য কোনো আইনানুক ব্যবস্থাও নিতে পারে এই রাষ্ট্রে যে কোনো ধরনের জাদু একদম কঠোরভাবে নিষিদ্ধ রাস্তার দুই চাকার উপর দিয়ে গাড়ি চালিয়ে গাড়ির উপরে দাঁড়িয়ে থাকাকে একটি স্ট্যান্ড হিসেবে গণ্য করা হয় এটির নাম দেওয়া হয়েছে সাইডওয়াক স্কিইং আপনি কি জানেন ইসলামে মক্কা এবং মদিন হচ্ছে সবচেয়ে পবিত্র শহর এবং এই পবিত্র শহরে কোনো অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ আপনি যদি পানীয় নিয়ে চলাফেরা অথবা এই পানীয় পান করতে গিয়ে ধরা পড়েন তাহলে আপনাকে বেত্রাঘাত করা হবে সৌদি আরবে প্রকাশ্যে সমকামিতা এবং অমুসলিম বিশ্বাস প্রকাশ করতে গিয়ে ধরা পড়লে আপনাকে বেত্রাঘাত করা হবে এই অপরাধে আপনার মৃত্যুদণ্ডও হতে পারে সৌদি আরবে নারী পুরুষের মধ্যে বৈষম্য হচ্ছে একেবারেই সাধারণ একটি পরামর্শ হল যদি আপনি একজন পুরুষ হন তাহলে কোনো পরিস্থিতিতেই একজন নারীর সঙ্গে একসাথে কোথাও যেতে পারবেন না তারা যেন তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ অব্যাহত রাখে হোসেন শরীফ শেষ পর্যন্ত টিকতে পারেননি ইবনে সৌদি এলাকাটা অধিকার করে বসেন এবং নিজে হেজাজ ও নজদের বাদশাহ হন অবশ্য ব্রিটিশরা হোসেন শরীফের দুই ছেলে ফয়সাল এবং আব্দুল্লাহকে ইরাক ও জর্ডানের সিংহাসনে বসিয়েছিলেন ইরাকে বাদশাহ ফয়সালের রাজত্বের অবসান হলেও জর্ডানে আব্দুল্লাহর বংশের রাজত্ব এখনও টিকে আছে আরব এ এক বিশাল দেশ সম্পূর্ণ এলাকাটা প্রায় মরুভূমি স্থায়ীভাবে বসবাস করা লোক ছিল খুবই কম যাযাবরী ছিল বেশি উট আর ঘোড়া ছিল আরবের প্রধান বাহন প্রথম বিশ্বযুদ্ধের আগে সমগ্র এলাকাটাই ছিল তুরস্ক সাম্রাজ্যের অধীনে আরব এলাকাটা হেজাজ আর নজদ এ দুই ভাগে বিভক্ত ছিল তুরস্ককে বিভ্রান্ত রাখার জন্য ব্রিটিশরা মক্কায় হোসেন শরীফকে এবং হেজাজে ইবনে সৌদকে সহায়তা দিয়েছিল ইবনে সৌদ উনিশশো ছাব্বিশ সালের মধ্যে সম্পূর্ণ হেজাজ আর উনিশশো সালের মধ্যে পুরো নজদ দখল করেছিলেন ইবনে সৌদ আবদুল্লাহ ওয়াহাব নজি ওই ওয়াহাবি মতবাদের প্রতিষ্ঠাতা মূলত ইসলাম ধর্মের সংস্কার সাধনের প্রয়োজনই ছিল এই আন্দোলন অনেকটা খ্রিস্ট ধর্মের পিউরিটারদের মতো মুসলমানদের মধ্যে যখন পীর পূজা কবর পূজার রেওয়াজ প্রতিষ্ঠিত হয় তখন এ আন্দোলনের সূচনা ওহাবিরা বলতো এ সবই পত্তলিকতা তখনকার অবস্থা এমন হয়েছিল যে মসজিদে নবীতে যখন কোনো ওয়াক্তের নামাজের জামাতে মুসল্লি হতো ষাট বা সত্তর জন তখন হজরত তালা আনহুয়ের জান্নাতুল বাকি গুরুস্থানের মাজারে মানুষ উপস্থিত থাকত দশ বা বিশ হাজারের মতো তারা নামাজ আদায় করার চেয়ে মাজারে বসে থাকায় উত্তম মনে করতেন ইবনে সৌদ যখন হজরত ফাতেমা রাদে আল্লাহতাল আনহুয়ের মাজার ভেঙে ফেলেন তখন নাকি গম্বুজ থেকে একুশ মন স্বর্ণ পেয়েছিলেন আসলে মনে হয় তখন ওয়াহাবিরা সংস্কার আন্দোলনটা না করলেই ইসলাম পত্রিকতায় ফিরে যেত অবশ্য মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব বড় একজন সংস্কারক হলেও তিনিও কিছু বাড়াবাড়িতে জড়িয়ে পড়েছিলেন ইবনে সৌদ ছিলেন বুদ্ধিমান একজন নরপতি তিনি যাযাবর বেদুইনের স্থায়ী বসবাসের উদ্যোগ নিয়েছিলেন এই কাজে পরিপূর্ণ সফল না হলেও ব্যাপক সংখ্যক বেদুনকে স্থায়ীভাবে বসতি করাতে পেরেছিলেন রেললাইন স্থাপন প্লেন সার্ভিস চালু করা ইত্যাদি ছিল তার কৃতিত্ব বিভিন্ন পথে হজ কাফেলায় ডাকাত দলের উপদ্রবের কারণে হজ সংখ্যা কমে গিয়েছিল ইবনে সৌদ হজযাত্রীদের পথে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছিলেন এখন পর্যন্ত ইবনে সৌদের পুত্রপুত্ররাই সৌদি আরব শাসন করে আসছেন বর্তমান বাদশাহ সালমান ইবনে সৌদ আর ক্রাউন প্রিন্স হচ্ছেন মোহাম্মদ বিন সালমান সৌদি আরবে এখন প্রকৃত ক্ষমতা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হাতে যুবরাজ মোহাম্মদ ব্যাপক সংস্কারের পথে হাঁটছেন এ দ্রুত সংস্কারের আয়োজন করা সঠিক হলো কিনা বলা মুশকিল ফ্রান্সের সম্রাট লুই তাড়াহুড়া করে সংস্কার করতে গিয়ে উনিশশো সালে ফরাসি বিপ্লব ডেকে এনেছিলেন সম্রাট লুই নিজেকেও বাঁচাতে পারেননি গিলুটিনের হাত থেকে সংস্কার প্রতিষ্ঠিত ব্যবস্থাকে পরিবর্তন করার উদ্যোগ নেয় তাই অনেক সময় সমাজের প্রতিরোধের মুখে পড়ে সৌদি আরব ওহাবি মতবাদের উপর ভিত্তি করে দেশ চালিয়েছে নয় দশক ইমাম খোমিনি গত শতাব্দীর আট দশকে ইরানে বিপ্লব করে সংস্কার এনেছিলেন সেই সংস্কার নারীদের হিজাব পরিয়েছে আর এই শতাব্দীর দুই দশকে সৌদি যুবরাজ হিজাব ফেলে গাড়ি চালিয়ে নারীকে সিনেমায় যাওয়ার অনুমতি দিচ্ছে কারটা সঠিক আর কারটা বেঠিক সময় বলবে সৌদি আরবে মক্কা শরীফ আর মদিনা শরীফের অবস্থান একশো পঞ্চাশ কোটি মুসলমানদের তীর্থস্থান এই দুটি তার পবিত্রতা রক্ষার দায়িত্ব তাদের হাতে থাকবে কিনা তার একটা প্রশ্নেই অচিরেই মুসলিম বিশ্বে উত্থাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ মধ্যপ্রাচ্যে তেলের বিকল্প আয়ের অনুসন্ধান করছে যুবরাজ মোহাম্মদ বিন সালমান এটাই তার উত্তম চিন্তা সৌদি আরব শিল্পে উন্নত হলে মুসলিম বিশ্বে গরিব দেশগুলোর মানুষের চাকরির ব্যবস্থা হবে আর সৌদি আরবের আয়ের বিকল্প পথও উন্মোচিত হবে সৌদি আরব হচ্ছে নয় লক্ষ বর্গমাইল এলাকার বিরাট এলাকা কিন্তু তাদের নিজস্ব লোকসংখ্যা দেড় কোটির উপরে নয় সৌদি আরবের শিল্পের পাশাপাশি কৃষি উন্নয়নের চিন্তা করাও ভালো ছিল মিঠাপানির রিজার্ভার সৃষ্টি করে সেচ ব্যবস্থার মাধ্যমে খাদ্য উৎপাদনের চেষ্টা করা যেত রিজার্ভার সৃষ্টিটা ব্যয়বহুল হলেও সৌদির হাতে সে বিনিয়োগ করার অর্থ তো রয়েছে বিশ্বের প্রাকৃতিক পরিবর্তনের ইতিহাস পড়লে দেখা যায় কত সুজলা সুফলা ভূমি মরুময় হয়ে গেছে আবার কত মরুময় ভূমি সুজলা সুফলা হয়েছে যুবরাজ মোহাম্মদ বিন সালমান পশ্চিমে বিশ্বের জীবনের রীতিনীতি অনুসরণ করতে চাচ্ছেন তিনি বিকল্প আয়ের পথ সৃষ্টির জন্য সমুদ্র উপকূলে ফ্রান্সের সমুদ্র উপকূল মোনাকার মতো বিনোদন কেন্দ্র স্থাপনের কথা বলেছেন মোনাকো হচ্ছে পশ্চিমা বড়লোকদের মনোরঞ্জনের জায়গা সৌদি আরবে এটা শোভনীয় হবে মনে হয় না আপনাদের মতামত কি সৌদি আরবে বর্তমানে মোহাম্মদ বিন সালমানের হাত ধরে যে সকল পরিবর্তন হচ্ছে এটা কি আদৌ মুসলিম রাষ্ট্র হিসেবে আপনাদের কাম্য আপনার কি মোহাম্মদ বিন সালমানের এই কার্যকলাপকে সমর্থন করেন নাকি করেন না কমেন্ট করে জানাতে ভুলবেন না বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন